তিনি বাংলা ছবির স্বর্ণযুগের প্রতিভাময়ী অভিনেত্রী কণিকা মজুমদার। তিন কন্যার মণিহারায় মণিমালিকার চরিত্রে যার অভিনয় আজও হয়তো ভুলতে পারেনি বাঙালি। বহু বছর বাংলা বিনোদন জগতে দাপটের সঙ্গে কাজ করার পরও শেষ জীবনে কেউ মনে রাখেনি তাকে। বৃদ্ধাশ্রমে জীবনের অন্তিম দিনগুলি অতিবাহিত করে প্রয়াত হন তিনি, চলে যান নীরবেই। আজকের ভিডিওতে জানব কণিকা মজুমদারের জীবনের গল্প, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1935 সালে ময়মনসিংহের এক ব্রাহ্ম পরিবারে কণিকার জন্ম। অভিজাত বাড়ির মেয়ে, শিক্ষিতা, অসম্ভব ব্যক্তিত্বময়ী, তাঁর এই বৈশিষ্ট্যগুলি নজর কেড়েছিল সত্যজিৎ রায়ের। তাঁকে তিন কন্যার মণিহারাতে অভিনয়ের প্রস্তাব দেন তিনি। এই তিন কন্যাই তাঁর প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি। তবে সত্যজিৎ বাবুর আগেই তাঁকে খুঁজে পেয়েছিলেন নিতিন বসু, প্রস্তাব দিয়েছিলেন অভিনয় করার। তবে তখন পরিবারের আপত্তি থাকায় তিনি রাজি হননি। এরপর পরিচালক মৃণাল সেন তাঁকে প্রস্তাব দেন পুনশ্চ ছবিতে কাজ করার। তিন কন্যার আগে কাজও শুরু করে দিয়েছিলেন পুনশ্চ ছবির, কিন্তু ছবিটি পরে মুক্তি পায়। সত্যজিৎ রায়ের পরিচালিত মণিহারায় মণিমালিকার চরিত্রে তাঁর অভিনয় বাঙালি ভুলবে না। এই ছবিতে তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন বহু অভিনেতাও। তিনি অভিনয় করেছেন আগুন, বহ্নিশিখা, প্রথম প্রেম, চিড়িয়াখানা, বিলম্বিত লয়, নবরাগ, বসন্ত বিলাপ, তিলোত্তমা, প্রিয়তমার মতো অনেক বাংলা ছবিতে। তাঁর অভিনীত শেষ ছবি 1993 সালে মুক্তি পাওয়া পৃথিবীর শেষ স্টেশন। উত্তম কুমারের বড় প্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। মহানায়কের সাথে সোনার খাঁচা, হার মানা হার, দুটি মন, চাঁদের কাছাকাছি ইত্যাদি ছবিতে তাঁকে দেখা গিয়েছে। তবে অভিনয় ছাড়াও সঙ্গীতে ও নৃত্যেও তাঁর প্রতিভা ছিল সুদূর পরাহত। বেতারে ও মঞ্চেও একসময় দাপটের সঙ্গে কাজ করেছিলেন কণিকা মজুমদার। মঞ্চাভিনয়ে কড়ি দিয়ে কিনলাম ও বেতারে রক্তকরবী নাটকে তাঁর কাজ মনে রাখার মতো ছিল, কিন্তু আক্ষেপ বাঙালি মনে রাখেনি তাকে। শেষ বয়সে তিনি কোথায় ছিলেন, কেমন ছিলেন তা কেউ জানত না। সেলুলয়েডের থেকে দূরে সরে গিয়ে তাঁর শেষ জীবন কেটেছিল নিরালায়, নিভৃতে দক্ষিণ কলকাতার এক বৃদ্ধাশ্রমে। সেখানেই 16ই ফেব্রুয়ারি 2019 সালে 84 বছর বয়সে তিনি প্রয়াত হন। শোনা যায় তিনি নাকি নিজেই বেছে নিয়েছিলেন বৃদ্ধাশ্রমের এই অন্তরাল জীবন। চাইলে শেষ বয়সটায় চলেই যেতে পারতেন বিদেশে মেয়ের কাছে, তবে যাননি। তাঁর প্রয়াণের পরও সংবাদ মাধ্যমে কোনো খবর প্রকাশিত হয়নি। মৃত্যুর কয়েকদিন কেটে যাবার পর ধীরে ধীরে তাঁর খবর সামনে আসে। এই ভিডিও দ্বারা স্বর্ণযুগের প্রতিভাময়ী অভিনেত্রী কণিকা মজুমদারকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।